নমস্কার বন্ধুরা জব আপডেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে কিন্তু তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছো তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই বিজ্ঞপ্তি তোমার জন্য তো আজকে আমি যে বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলবো বন্ধুরা সেখানে কিন্তু শূন্যপদ রয়েছে দেখো তিন হাজার একশো পনেরোটি শূন্যপদ রয়েছে এবং সেখানে যদি তুমি মোটামুটি পশ্চিমবঙ্গের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো যে কোনো জেলা থেকে তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো বিভিন্ন ডিভিশন থেকে মানে আমি আজকে কিন্তু আলোচনা করছি ইস্টার্ন রেলওয়ে থেকে যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে কর্মসংস্থানে আমি বলেছিলাম ফ্রন্ট পেজেই ছিল আমি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম যে পূর্বে কিন্তু রেলে তিন হাজার একশো পনেরো জন কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ডিভিশন ওয়াইজ শূন্যপদ ভাগ করা রয়েছে তো দেখো বন্ধুরা এখানে হাওড়া সাবডিভিশনে কিন্তু পাঁচশো উনষাটটি শূন্যপদ রয়েছে তারপর দেখো শিয়ালদা সাবডিভিশনে কিন্তু চারশো চল্লিশটি শূন্যপদ রয়েছে তারপর মালদা সাবডিভিশনে কিন্তু একশো আটচল্লিশটি শূন্যপদ রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু আসানসোলে রয়েছে হচ্ছে একশো চারশো বারোটি দেন আরও অনেক শূন্যপদ রয়েছে দেখো লিলুয়া ওয়ার্কশপে কিন্তু শূন্যপদ রয়েছে ছশো বারোটি কাছরাপাড়াতে রয়েছে কিন্তু একশো সাতষট্টিটি সরি একশো সপ্তাশিটি জামালপুরে কিন্তু রয়েছে ছশো সাতষট্টিটি এই নিয়ে কিন্তু টোটাল তিন হাজার পনেরোটি শূন্যপদ কিন্তু রয়েছে বন্ধুরা তো বেশ ভালো মানের একটি শূন্যপাত আর মাধ্যমিক পাশ ন্যূনতম একটা কোয়ালিফিকেশান চেয়েছে তাই কিন্তু এখানে কিন্তু মোটামুটি সকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট আলোচনা করব এবার বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর বলে রাখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলো যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে চলো এবার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করি তো দেখো বন্ধুরা এই হলো সেই অফিসিয়াল নোটিশ এস্টার্ন রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল আর দেখো অফিসিয়াল নোটিশটি কিন্তু বেরিয়েছে সেপ্টেম্বরের তেইশ তারিখে বেরিয়েছিল এবং অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশান কিন্তু চলবে অক্টোবরের উনত্রিশ তারিখ পর্যন্ত মানে মোটামুটি তোমরা কিন্তু এক মাস সময় পাচ্ছ অ্যাপ্লিকেশানটি করার জন্য তো বন্ধুরা এবার আমি ডিভিশন ওয়াইজ যে পোস্টগুলো ভাগ করা রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো প্রথমে দেখো রয়েছে হাওড়া ডিভিশন সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলোকে ভাগ করে দিয়েছে আর বিভিন্ন রকমের পোস্ট রয়েছে পোস্টের নাম দেখা রয়েছে ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট মেকানিস্ট কার্পেন্টার পেন্টার লাইনম্যান ওয়েম্যান তো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু হাওড়াদের টোটাল শূন্যপদ রয়েছে দেখো ছশো উনষাটটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলো ভাগ করা রয়েছে দেন দেখা রয়েছে লিলুয়া ওয়ার্কশপ সেক্ষেত্রেও একই রকম পোস্ট রয়েছে দেখো ফিটার মেশিনিস্ট টার্নার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো টোটাল পোস্ট কত রয়েছে সেটা দেখবো টোটাল কিন্তু রয়েছে ছশো বারোটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলো ভাগ করা রয়েছে তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিয়ালদাস ডিভিশন সেক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে আর ওই একই রকম পোস্ট রয়েছে দেখো এখানে সেই একই রকম পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি আর টোটাল কিন্তু শূন্যপাদ দেখো রয়েছে চারশো চল্লিশটি মানে শিয়ালদাতে কিন্তু চারশো চল্লিশটি শূন্যপাদ রয়েছে দেন দেখো রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ সেক্ষেত্রেও ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে এবং টোটাল কিন্তু শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি একশো সপ্তাশিটি এবং ক্যাটাগরি ওয়াইজ এই যে শূন্যপদ এটা ভাগ করা রয়েছে এরপরে দেখো মালদা ডিভিশন যেটা রয়েছে সেক্ষেত্রেও একই রকম পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার পেন্টার তো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে এবং টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো আটত্রিশটি শূন্যপদ রয়েছে মালদা ডিভিশনের ক্ষেত্রে দেন দেখো রয়েছে আসানসোল ডিভিশন আসানসোলেও কিন্তু শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি চারশো বারোটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো ভাগ করা রয়েছে দেন দেখো রয়েছে জামালপুর ওয়ার্কশপ সেক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো ভাগ করা রয়েছে এবং টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে ছশো সপ্তাশিটি শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে শূন্যপদ এবার বন্ধুরা আমরা আলোচনা করব এজ লিমিট কী রয়েছে তো দেখো বন্ধুরা এখানে এজ লিমিট কিন্তু বলে দিয়েছে ন্যূনতম পনেরো বছর থেকে যদি তুমি চব্বিশ বছরের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো আর যেহেতু এটা মাধ্যমিক পরীক্ষা বেসিসে হচ্ছে মানে যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করেছো জন্য কিন্তু এখানে এজ লিমিটটা পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যেই দিয়েছে আর ক্যাটাগরি ওয়াইজ তোমরা যে ছাড়টা পেয়ে থাকো এস এসটি এবং ও বিসিদের জন্য মানে পাঁচ বছর এবং তিন বছরে যে ছাড়টা পেয়ে থাকো তোমরা কিন্তু সেই ছাড়টা পাচ্ছ আর এবার চলো দেখে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আর কি চেয়েছে তো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আগেই বলেছিলাম যে ন্যূনতম মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তুমি যদি করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো এছাড়া তুমি যদি টুয়েলভ পাস করে থাকো তাও অ্যাপ্লাই করতে পারছো এবং মিনিমাম কিন্তু তোমাকে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে আর আরেকটা কথা বন্ধুরা কিছু কিছু পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু এইট পাস হলেও হবে যেমন সেই পোস্টগুলি দেখো ওয়েল্ডার শিট মেটাল ওয়ার্কার লাইনম্যান ওয়ারম্যান কার্পেন্টার পেন্টার তো এগুলো কিছু কিছু পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম এইট পাস হলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে আর চলো দেখিনি আর কী তথ্য দিয়েছে এখানে তো এবার দেখো যেটা রয়েছে মোড অফ সিলেকশান তো মোড অফ সিলেকশানে যেটা আমরা দেখতে পাচ্ছি তো যারা তোমরা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটা শর্ট মেরিট লিস্ট বেরোবে দেন যাদের মেরিট লিস্টের নাম থাকবে তাদেরকে কিন্তু ডকুমেন্টারি ভেরিফিকেশনের জন্য ডাকা হবে আর বলে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস টেস্ট হবে দেখো এখানে মেডিকেল ফিটনেস টেস্টের কথা বলে দিয়েছে তো তোমাদের একটা মেডিকেল ফিটনেস টেস্ট হবে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা তোমাদের কিন্তু রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না তোমরা শুধুমাত্র অ্যাপ্লাই করবে তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে যারা সিলেক্টেড হবে তাদের ডকুমেন্টারি ভেরিফিকেশান হবে দেন একটা হালকা ইন্টারভিউ হতে পারে দেন তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন এবার দেখো অ্যাপ্লিকেশান ফিজ সম্পর্কে কী বলেছে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে একশো টাকা কিন্তু তোমরা যদি এস সি এস টি পিডাব্লিউডি ওম্যান ক্যান্ডিড এছাড়া ওমান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আর তোমরা যারা অ্যাপ্লাইটি আবেদনটি করতে চাও তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লু ডট ডট কম কলকাতা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদনটি করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর আমাদের অবশ্যই কিন্তু সাথে থেকেও পাশে থেকেও